চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় বানিয়াছড়া এলাকায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ভোর ছয়টায় যাত্রীবাহী সৌদিয়া বাসের চাপায় ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সাথে থাকা সহকর্মী জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে দুই দিনের সফরে কক্সবাজার আসছিলেন। ঢাকা থেকে নাই মুফাদ ভাই আর হচ্ছে জাহিদ হোসেন ভাই ট্যুরের উদ্দেশ্যে কালকে রাতে রওনা দিয়েছিল। তো রওনা দেওয়ার তারা বাইক নিয়ে আসছিল দুজন, দুই বাইকে ভোর সাড়ে ছটার দিকে সৌদিয়া বাসের সাথে সংঘর্ষে ওইখানে অ্যাক্সিডেন্টটা হয়। ডাম্পিং ট্রাক ছিল, ওই ট্রাক বাইপাস করে আসতে যাওয়ার সময় এদিক থেকে সৌদিয়া গাড়ি মেরে দিচ্ছে। মেরে দেওয়ার পর আমি একা ছিল ওই গাড়িতে, মোটরসাইকেলে গাড়িতে নিচে পড়ে গেছে, মোটরসাইকেলের সঙ্গে নিচে পড়ে গেছে, ওখানে স্পটেই মারা গেছে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুর্শিদুল আলম ভুঁইয়া জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে এবং এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। নিহত মোটরসাইকেল আরোহী জাহিদ হোসেন সিনেমা ও নাটকের চিত্রগ্রাহক ছিলেন। তিনি খুলনার খালিশপুর এলাকার মারুফ হোসেনের ছেলে এবং পারিবারিক জীবনে এক সন্তানের জনক। নিউজ ডেস্ক টিটিএন, কক্সবাজার।